খিচুড়ির গন্ধ ঠিক আছে? রান্না করবো আমরা, স্মেল ঠিক আছে নাকি? দেখেন তো কি অবস্থা সবার। আমার বউ আমার কাছে মুরগি ভুনা খেতে চাইছে, তো আমরা আজকে চেষ্টা করব মুরগি ভুনা করার। কিভাবে আমরা রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা এখানে মুরগি ম্যারিনেট করে রাখছি। মুরগির ভেতরে আমরা একটু অল্প পরিমাণে টক দই দিছি, আর অল্প পরিমাণে রেগুলার দই দিছি। এটা একটু সুইট, আমি জানি না এটা স্বাদ কেমন আসবে। আর বাকি সব রেগুলার মশলা, এখানে হলুদ, আর হচ্ছে এখানে ধনিয়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, জিরা, রেগুলার মশলা, আর একটু গোলমরিচ আমরা দিছি জাস্ট একটু স্মেল হওয়ার কারণে। তো আমরা এটাকে রেখে দিব কিছুক্ষণ, তারপরে যখন পুরোপুরি ম্যারিনেট হয়ে যাবে তখন আমরা অ্যাজ ইউজুয়াল রান্না করব। শুধু মুরগি ভুনা তো আসলে খাওয়া যায় না, এই জন্য সাথে করে আমরা একটু খিচুড়ি রান্না করে ফেলবো। আমরা খিচুড়ির সাথে সব মশলা মিক্স করছি। স্যার দেখেন তো মশলা ঠিক আছে কিনা, সবকিছু গন্ধ ঠিক আছে কিনা, দেখেন তো একটু একটু স্মেল করে দেখেন, শুকে দেখেন, শুকে দেখেন, ঠিক আছে গন্ধ ঠিক আছে, খিচুড়ির গন্ধ ঠিক আছে, রান্না করবো আমরা ঠিক আছে ঠিক আছে। নাকে ভেঙে গেছে দেখো, বেড়া মানুষ রান্না করতে গেলে একটু মেসি হবে কিচেন, এটাই স্বাভাবিক। সো বরাবরের মতো আমাদেরও সাথেও এটা হয়েছে। স্যার স্যার আপনি কি একটু মুরগিটা একটু চেক করে দেখবেন নাকি যে আসলে ঠিক আছে কিনা, একটু স্মেল করে দেখেন তো, স্মেল ঠিক আছে নাকি, দেখেন তো ঠিক আছে, আই থিঙ্ক ইটস পজিটিভ। যেহেতু খাবারটা এক্সপেরিমেন্টাল, তো আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আমরা এখানে কিছু বাটার দিয়ে দিব, বাটার সবসময় মুরগির স্বাদটা বাড়ায় দেয়। এরপরে আমি একটু অল্প একটু সরিষার তেল ইউজ করতেছি। সরিষার তেল আসলে যে কোনো খাবারকে লাল করে ফেলে, মশলা কম দিলেও মনে হয় যে প্রচুর মশলা দিছে। তারপর আমি অ্যাজ ইউজুয়াল সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, আমরা এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, একটু তেল বেশি দিচ্ছি, আর পরবর্তীতে সব মশলার সাথে মিশে তেলটা ঘন হয়ে যাবে। আমি প্রথমেই যখন পেঁয়াজ দিছি তার সাথে সাথেই আমি দারচিনি, এলাচ, কম মশলা এগুলো দিয়ে দিছি, তেলের সাথে এগুলো ভাজলে আসলে স্বাদটা বেশি থাকে। সব ধরনের তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দিছি, সব ধরনের রেগুলার মশলা, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিছি সেটা বলবো না। এই যেমন ধরেন চাইলে টমেটো ইউজ করা যায়, আরও কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো বলা যাবে না, বললে তো আপনারা সবাই শিখে যাবেন। আগেই বলছি বেড়া মানুষ কিচেনে আসলে পরে একটু মেসি হবে, আর এই নাবালক বেড়া মানুষ যদি কারো সাথে থাকে তাহলে কিচেনে যে এ লেভেলের মেসি হবে। যখন দেখবেন যে এরকম পোড়া পোড়া ভাব হয়ে যাইতেছে আর আর সেদ্ধ করা সম্ভব না, তখন এরকম মুরগি দিয়ে দিবেন। কি হয়েছে এখানে? আন্না দিচ্ছি, আন্না, ওকে আমরা আন্না দিব এখন, ফোনে আজান দিচ্ছে তাহলে আমাকে অ্যালার্ট করে দিচ্ছে আমাদের জন্য। ম্যারিনেট করা মুরগি দেওয়ার পরে আসলে এরকম চেহারা হবে, আর এটাকে কষাইতে হবে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে, তারপরে পানি দিয়ে ভুনা করতে হবে। রান্না হয়ে গেছে, রান্না করার পরে এই হচ্ছে অবস্থা। আর বাবুর খাওয়া টাইম হয়ে গেছে, বাবুর এখন খাবে, তো বাবুর মার জন্য একটা সারপ্রাইজ হয়ে থাকলো এটা। আমার রান্না করা এইসব অখাদ্য কুখাদ্য নির্দ্বিধায় খায় যে ব্যক্তিটা সে হচ্ছে পুত্তুষ, কারণ সে তো কোনো কমপ্লেন করতেই পারে না, সে তো বলতেই পারে না যে আমার রান্না অখাদ্য কুখাদ্য হইতেছে, তাই না আব্বা? ওকে, আমার এই অখাদ্য কুখাদ্য খাওয়ার জন্য থ্যাংকস।